নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব শিশু তত্ত্ব ও শিশু বিকাশ অর্থাৎ সিডিপি মানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে। তা আমি আজকে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে। তো চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, শ্রেণীকক্ষে প্রতিভাবান শিশু থাকলে তাদের সাহায্য করার জন্য শিক্ষক কি করবেন? অপশন এ, তাদের অতিরিক্ত বাড়ির কাজ দেওয়া উচিত। অপশন বি, তাদের সমৃদ্ধশালী পাঠ্যক্রম দেওয়া উচিত। অপশন সি, শ্রেণীর অন্য শিক্ষার্থীর জন্য তাদের আদর্শ হিসেবে গড়ে তোলা উচিত বা তুলে ধরা উচিত। আর অপশন ডি হচ্ছে শ্রেণীর দুর্বল ছাত্রদের তাদের সাহায্য করতে বলা হবে। তা কিরকম শিক্ষক কিরকম কাজ করবে? না, এটার সঠিক উত্তর হচ্ছে তাদের সমৃদ্ধশালী পাঠ্যক্রম দেওয়া উচিত, মানে এনরিচমেন্ট, তাই না? এনরিচমেন্ট লার্নিং তাদের জন্য কিন্তু প্রয়োজন আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোন শিশুর সামগ্রিক বিকাশ নির্ভর করে ড্যাশের উপরে? অপশন এ শারীরিক বিকাশ, অপশন বি সামাজিক বিকাশ, অপশন সি আবেগজনিত বিকাশ এবং অপশন ডি হচ্ছে উপরোক্ত সবকটি। তাহলে এখানে সঠিক উত্তর হবে উপরোক্ত সবকটি। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, একজন ভালো শিক্ষকের অপশন এ শিশুদের বিভিন্ন প্রয়োজন প্রবৃত্তি ও আবেগ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকা উচিত। অপশন বি সমাজের সমস্যা সম্পর্কে জ্ঞান থাকা উচিত। অপশন সি শিশু কিভাবে শিক্ষা গ্রহণ করে সেই বিষয়ে জানা উচিত এবং অপশন ডি শিশুর সমস্যা সম্পর্কে অবহিত থাকা উচিত। তা এই কোশ্চেনগুলোর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? তা আমরা যেটা সঠিক এবং অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা আমরা দেখে নেব। তা এখানে সঠিক যেটা হবে সেটা হচ্ছে অপশন এ শিশুদের বিভিন্ন প্রয়োজন প্রবৃত্তি ও আবেগ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকা উচিত। যারা মনে করছেন যে শিশু কিভাবে শিক্ষা গ্রহণ করবে, তা এই শিক্ষা গ্রহণটাও কিন্তু এর ভিতরে ঢুকে যায়, তাই না? যে শিশুর বিভিন্ন প্রয়োজন প্রবৃত্তি ও আবেগ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকা উচিত, মানে এই গ এর অপশনটা নিয়ে কিন্তু ক এর অপশনটা আপনারা দেখুন ভালো করে, যে শিশু কিভাবে শিক্ষা গ্রহণ করে সেই বিষয়ে জানা উচিত। তা শিশুদের বিভিন্ন প্রয়োজন প্রবৃত্তি ও আবেগ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকা উচিত, মানে তার মধ্যে এই জিনিসগুলো ঢুকে যায়। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। চলুন যাই আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, আবেগ কিসের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত? অপশন এ প্রয়োজন, অপশন বি ইন্দ্রিয়, অপশন সি শারীরিক বৃদ্ধি এবং অপশন ডি হচ্ছে প্রবৃত্তি। তাহলে আবেগ জড়িত এটা কি? না, এটা হচ্ছে প্রবৃত্তির সাথে। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, প্রশ্ন, শিক্ষণের যে পদ্ধতি শিশুর প্রাকৃতিক দক্ষতা সামর্থ্য ও শিক্ষণকে অগ্রাধিকার দেয় সেই পদ্ধতি কোন পদ্ধতি? তা অপশন এখানে দেওয়া আছে সক্রিয় শিক্ষণ, অনুবন্ধন শিক্ষণ, সামাজিক শিক্ষণ না অন্তর্দর্শন শিক্ষণ। তা এখানে সঠিক উত্তর হবে সক্রিয় শিক্ষণ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, সম্প্রতি শিক্ষকের সামনে বড় চ্যালেঞ্জ হলো অপশন এ জ্ঞানের প্রকাশ, অপশন বি শৈক্ষিক মনোবিজ্ঞানের অগ্রগতি, অপশন ডি প্রচার মাধ্যমের ব্যাপক প্রভাব, না সবগুলি। তা এর সঠিক উত্তর যেটা বড় চ্যালেঞ্জ, এটা কিন্তু সবকটাই তাদের কাছে একটু চ্যালেঞ্জ। চলে আসছি পরবর্তী প্রশ্ন, প্রদর্শনমূলক শিল্পে প্রভাবশালী শিশুরা নিচের কোন বিষয়টিতে বিশেষ দক্ষতা সম্পন্ন হয়? অপশন এ সঙ্গীত, অপশন বি নৃত্য, অপশন সি নাটক এবং অপশন ডি হচ্ছে এর সবকটি। তা এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে কিন্তু এর সবকটি। তার কারণ কি? তার কারণ শিশুরা যারা গিফটেড চাইল্ড আছে, মানে প্রভাবশালী আছে, তারা যে কোনো বিষয় কিন্তু তাদের জ্ঞান থাকা বা দক্ষতা থাকা উচিত, ঠিক আছে? বা থাকা মানে অপর্যাপ্ত কোনো বিষয় না, তাদের যে কোনো বিষয়ে কিন্তু জ্ঞান থাকতে পারে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কি কারণে ফলপ্রসূ শিক্ষণে বাধা বা প্রতিরোধ আসে? অপশন এ অনুপযুক্ত পরিবেশ, অপশন বি অনুপযুক্ত পাঠ্যক্রম, অপশন সি অনুপযুক্ত শারীরিক বিকাশ, না অপশন ডি ভুল শিক্ষা পদ্ধতি। তাহলে এই চারটির মধ্যে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? তা এই চারটি অপশনের মধ্যে সবথেকে যেটা সঠিক বলে মনে হচ্ছে এর সঠিক উত্তর হবে ভুল শিক্ষা পদ্ধতি। কেন? না, কোনো একটা সিস্টেম, কোনো একটা স্টুডেন্ট যখন ফেল করে তখন আমরা দোষ দিই কিন্তু এডুকেশন সিস্টেমে, ঠিক আছে? তা এখানে সঠিক উত্তর কোনটা হবে? তা সেই রেসপেক্ট থেকে বা সেই লজিক থেকে এখানে সঠিক উত্তর কিন্তু ভুল শিক্ষা পদ্ধতির কারণে কি হয় না, ফলপ্রসূ শিক্ষণে বাধা বা প্রতিরোধ আসে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, শিক্ষাদান হচ্ছে ত্রিমেরু কাজকর্ম যার সঙ্গে জড়িত? অপশন এ শিক্ষার্থী, অপশন বি শিক্ষক, অপশন সি সূচিপত্র, অপশন সেকেন্ড অপশনে আছে শিক্ষক অভিভাবক শিক্ষার্থী, থার্ড অপশনে আছে শিক্ষার্থী শিক্ষক ব্যবস্থাপনা এবং ফোর্থ অপশন আছে অভিভাবক শিক্ষণ ও ব্যবস্থাপনা।
তা এর সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হবে শিক্ষার্থী শিক্ষক ও সূচিপত্র। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন। একজন পিছিয়ে পড়া শিক্ষার্থী হলো সে যার ড্যাশ অপশন এ মনোযোগের অভাব, অপশন বি বিমূর্ত চিন্তার পরিসর কম, অপশন সি মনোযোগের সময়ের ব্যবধান কম, না অপশন ডি এর সবকটি। তাহলে এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে এর সবকটি, কিন্তু সঠিক উত্তর এখানে যে একজন পিছিয়ে পড়া শিক্ষার্থী হলো সেই যার এর সবকটি, কিন্তু এখানে সঠিক উত্তর মানে যার মধ্যে মনোযোগের অভাব আছে, বিমূর্ত চিন্তার পরিসর কম এবং মনোযোগের সময়ের ব্যবধান কম। ঠিক আছে, চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। আইভান পাভলোভের সমর্থন পুষ্ট মতবাদ কোনটি? অপশন এ অন্তর্দর্শন শিক্ষা পদ্ধতি, অপশন বি অনুবর্ধন শিক্ষা পদ্ধতি, অপশন সি প্রচেষ্টা ভুল শিক্ষা পদ্ধতি, আর অপশন ডি হচ্ছে এর কোনোটি নয়। তাহলে আইভান পাভলোভ যেখানে কন্ডিশন থাকবে সেখানে আইভান পাভলোভের নাম, তাই এখানে সঠিক উত্তর হবে অনুবন্ধন শিক্ষণ পদ্ধতি, কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, মূল্যায়নের আধুনিক ধারণা কে প্রবর্তন করেন? অপশন এ জন ডিউ, অপশন বি গেস্টালসি, অপশন সি মন্তেশ্বরী, আর অপশন ডি হচ্ছে বেঞ্জামিন ব্লুম। তা এই সেই ব্যক্তি যে প্রথম পরীক্ষার উদ্ভাবন করেছেন, যে মূল্যায়নের যে আধুনিক ধারণা তার উদ্ভাবন করেন, তা তিনি হচ্ছেন বেঞ্জামিন ব্লুম। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে লিঙ্গ বৈষম্য হলো অপশন এ মানব সৃষ্ট, অপশন বি জৈবিক, অপশন সি সামাজিক, আর অপশন ডি হচ্ছে এর কোনোটি নয়। তা লিঙ্গ বৈষম্য হলো যেখান থেকে কোশ্চেনটা তুলেছি সেখানে এটা করা ছিল যে মানব সৃষ্ট, কিন্তু আমার এটা মনে হয় না, তা এটা কিন্তু জৈবিক, এটা বায়োলজিক্যাল। ঠিক আছে, বায়োলজির ভিত্তিতেই মানুষের লিঙ্গ কিন্তু আসে। ঠিক আছে, আমি যদি বলি জেন্ডার তাহলে মেল ফিমেল কথাটা চলে আসে। ঠিক আছে, তা সুতরাং আর সেক্স হয় মেল ফিমেল আসে, আর জেন্ডারে কিন্তু পুরুষ আর স্ত্রী। তা সুতরাং যেটা সোশ্যাল কনস্ট্যান্ট সেটা কিন্তু আমি যদি বলি সেটা হচ্ছে জেন্ডার। ঠিক আছে, তাহলে জেন্ডার, আর যদি বলি সেক্স, সেক্স হচ্ছে মেল বা ফিমেল। তা এই জায়গাটা একটু কনফিউশন আছে, তা আমার এখানে মনে হচ্ছে লিঙ্গ বৈষম্য এখানে যেটা সঠিক উত্তর সেটা এখানে কিন্তু জৈবিক হওয়া উচিত, লিঙ্গ বৈষম্য। কিন্তু একটা জিনিস আমি এখানে দেখব যে লিঙ্গ বৈষম্য যেটা বলছে, মানে এটা আমরা যখন যেটি এটাকে ওয়েস্ট বেঙ্গলটা এটা দেখছি, এটাকে এরা বলছে এটা একটা জৈবিক বিষয়, আমিও বলছি জৈবিক বিষয়। কিন্তু একটা জিনিস দেখেন, লিঙ্গ মানে সেক্স মেল বা ফিমেল সে একটা সোশ্যাল কনস্ট্যান্ট, এটা সিটেডে কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, তাই এটা কিন্তু সিটেডে বলা হচ্ছে যে এটা একটা সোশ্যাল কনস্ট্যান্ট। তাই এটা একটু কমপ্লিকেটেড কোশ্চেন আছে, তা কোশ্চেনের ক্ষেত্রে আমরা এটা সঠিক উত্তর কিন্তু করব মানব সৃষ্ট। সেন্ট্রাল রেটের ক্ষেত্রে কিন্তু এটা মানব সৃষ্ট, আর ওয়েস্ট বেঙ্গল রেটের কিন্তু করা হয়েছে সেটা হচ্ছে জৈবিক। তা এই ব্যাপারটা আপনারা একটু খেয়াল করে নেবেন, একটু নেট ঘেঁটে নেবেন, গুগল সার্চ করে নিলে আশা করি আপনাদের এই কোশ্চেনের অ্যান্সারটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে লিঙ্গ বৈষম্য হলো সেন্ট্রাল রেটের ক্ষেত্রে আমরা বলছি যে মানব সৃষ্ট এটা, আর ওয়েস্ট বেঙ্গল রেটে এটা একটা জৈবিক। ঠিক আছে, তা সুতরাং আপনারা যেটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা মার্ক করুন এবং সাথে এটা গুগল সার্চ করে নেবেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন। কিন্ডারগার্টেন কে প্রতিষ্ঠা করেন? অপশন এ গেস্টালসি, অপশন বি ফয়েবেল, অপশন সি মন্টেসরি, আর অপশন ডি হচ্ছে এদের কেউ না। তাহলে কিন্ডারগার্টেন এর সঠিক উত্তর হচ্ছে ফয়েবেল। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে এখানেও দেখুন, এইখানেও সেই কমপ্লিকেশনটা রয়ে গেছে, কিন্ডারগার্টেন এখানে মন্টেসরি হতে পারে, ফয়েবেলে হতে পারে। ঠিক আছে, কিন্তু আমরা এখানে দুটো অ্যান্সারই করতে পারি, যে মন্টেসরি বা ফয়েবেল। এবার এরকম ধরনের প্রশ্ন যদি কমপ্লিকেটেড প্রশ্ন থাকে তাহলে পরীক্ষার সময় এই দুটো আপনারা অ্যান্সার করবেন। তাই এর মধ্যে আপনাদের যদি ফয়েবেল এবং মন্টেসরি করেন তাহলে আপনাদের মধ্যে এর মধ্যে সঠিক অ্যান্সার কিন্তু আপনারা পেয়ে যাবেন, বা সঠিক উত্তরের যে নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন, কিন্ডারগার্টেন ম্যাক্সিমামই আপনারা জানেন, ফয়েবেল কিন্তু মন্টেসরিরও অবদান কম না। ঠিক আছে, তা চলে আসছি আমরা পরবর্তী প্রশ্নে। এই সমস্ত কোশ্চেন গুলোর ক্ষেত্রে আমরা একটু কি করবেন, একটু গুগল সার্চ করে নেবেন। ঠিক আছে, তা আমরা চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখে নেব, দলীয় আনুগত্য বিকাশ কোন স্তরের বৈশিষ্ট্য? তা সেটা আমাদের এখানে দেখতে হবে যে শৈশবকাল, কৈশোরকাল, বাল্যকাল, না প্রাপ্তবয়স্ক। তা এর সঠিক উত্তর আমরা এখানে দেখে নেব, যে চারটি অপশনের মধ্যে এর সঠিক উত্তর হচ্ছে কৈশোরকাল। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোন স্তরে পরীক্ষা না নেওয়ার পরামর্শ দেওয়া হয়? অপশন এ আছে প্রাক বিদ্যালয় ও প্রাথমিক স্তরে, অপশন বি আছে প্রাথমিক স্তর ও মাধ্যমিক বিদ্যালয় স্তরে, অপশন সি আছে উচ্চ বিদ্যালয় স্তরে, এবং অপশন ডি আছে উচ্চ বিদ্যালয়ের কোনো স্তর, কোনো স্তরে নয়। তা এর সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হবে অপশন এ
যে প্রাক বিদ্যালয় ও প্রাথমিক স্তরে মানে খুব ছোট বাচ্চাদের কিন্তু পরীক্ষা নেওয়ার পরামর্শ দেওয়া হয় না। চলে আসছি পরবর্তী প্রশ্ন, সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিনিধি হলো অপশন এ পরিবার, অপশন বি সমাজ, অপশন সি প্রচার মাধ্যম, আর অপশন ডি হচ্ছে বিদ্যালয়। তাহলে এই চারটি অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? না, এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু পরিবার। তাহলে সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিনিধি কিন্তু এখানে পরিবার। পরিবার কিন্তু সামাজিকীকরণের ক্ষেত্রে আপনারা বলতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম যেটা বলা যেতে পারে সেটা কিন্তু প্রচার মাধ্যম। তো এইরকম ধরনের কোশ্চেনের ক্ষেত্রে দেখুন সামাজিকীকরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মানে আমরা যদি প্রত্যক্ষ এবং পরোক্ষ এই দুটো ব্যাপার রয়ে যায়, তা প্রত্যক্ষভাবে আমরা এটা কিন্তু যে প্রচার মাধ্যম, যে প্রচার মাধ্যমটা কিন্তু এখানে সঠিক উত্তর এক্সপেক্ট করি, ঠিক আছে? যে প্রচার মাধ্যমের মাধ্যমে কিন্তু সামাজিকীকরণটা সম্পূর্ণতা লাভ করে, ঠিক আছে? আমাদের পরিবারও আছে, কিন্তু আমরা এই চারটে মাধ্যম দিয়ে দিয়েছি, যেহেতু এখানে প্রচার মাধ্যম দিয়েছে তাই আমরা এখানে কিন্তু প্রচার মাধ্যম করতে বাধ্য হব। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি প্রচার মাধ্যম না থাকতো তাহলে আমরা পরিবার এখানে অ্যান্সার করতে পারতাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি এখানে কি বোঝাতে চেয়েছি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, মানসিক বয়সের ধারণা প্রদান করেছেন কে? অপশন এ টারম্যান, অপশন বি বিনেট, অপশন সি থার্স্টন, না অপশন ডি স্টার্ন। তাহলে মানসিক বয়সের ধারণা, যে ধারণা ইনি যে প্রদান করেছেন সেটি হচ্ছে বিনেট সাইমন, ঠিক আছে? তার আইকিউ স্কেল আপনারা নিশ্চয়ই সবাই জানেন। চলে আসছি পরবর্তী প্রশ্ন, জ্ঞানের সবচেয়ে সরল একক হলো? তাহলে জ্ঞানের সবচেয়ে সরল একক কোনটি? অপশন এ চেতনা, অপশন বি ধারণা, অপশন সি অভ্যাস, ও অপশন ডি উপলব্ধি। তাই এই চারটির মধ্যে কোনটা সঠিক উত্তর হবে? এই চারটির মধ্যে সঠিক উত্তর হবে হচ্ছে জ্ঞানের সবচেয়ে সরল একক হলো ধারণা। চলে আসছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, তা প্রগতিশীল শিক্ষা মূলক অপশন এ সমাজ ভিত্তিক শিক্ষা, অপশন বি উদ্দেশ্যমূলক শিক্ষা, অপশন সি এক প্রকার শিশু কেন্দ্রিক শিক্ষা, না অপশন ডি আধুনিক পাঠ্যক্রম ভিত্তিক শিক্ষা। তাহলে প্রগতিশীল মানে প্রোগ্রেসিভ লার্নিং যে জিনিসটা সেই জিনিসটা এখানে বলতে চেয়েছে, তা এখানে এটার সঠিক উত্তর হচ্ছে এক প্রকার শিশু কেন্দ্রিক শিক্ষা, ঠিক আছে? মানে চাইল্ড সেন্টার্ড এডুকেশন। তো বন্ধুরা এই ছিল আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তা এই প্রশ্ন উত্তর আপনারা যদি আগে জেনে থাকেন তাহলে আপনাদের একবার করে এই কোশ্চেনগুলো রিভাইজ হয়ে গেল, কিন্তু যারা এই কোশ্চেনের অ্যান্সার বা কোশ্চেনগুলো আজকে প্রথম দেখলো তা তাদের ক্ষেত্রে যাদের তাদের এটা মস্তিষ্কগত হয় এবং যখনই এই কোশ্চেনগুলো তাদের চোখের সামনে আসে তারা যেন সঠিক উত্তর করতে পারে, তা তার জন্য আমরা কি করব, আমরা কোশ্চেনগুলো একবার রিভাইজ করব। রিভাইজ করে নিয়ে আমাদের কোশ্চেনগুলো মাথায় মস্তিষ্কগত হবে, তার ফলে ভবিষ্যতে আমাদের যেখানে এই কোশ্চেনগুলো আসুক সেই কোশ্চেনে আমাদের ভুল অ্যান্সার হবে না। চলুন আমরা একবার প্র্যাকটিস করে নিই। আপনারা একটু মনোযোগ দেবেন, আমি প্রশ্নগুলো খুব তাড়াতাড়ি পড়ে ফেলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে কোঅপারেট করবেন। প্রথম প্রশ্ন, শ্রেণীকক্ষে প্রতিভাবান শিশু থাকলে তাদের সাহায্য করার জন্য শিক্ষক কি করবেন? সঠিক উত্তর, তাদের সমৃদ্ধশালী পাঠ্যক্রম দেওয়া উচিত। নেক্সট প্রশ্ন, কোন শিশুর সামগ্রিক বিকাশ নির্ভর করে ড্যাশের উপর? সঠিক উত্তর হচ্ছে সবকটির উপর। নেক্সট, একজন ভালো শিক্ষককে সঠিক উত্তর, শিশুদের বিভিন্ন প্রয়োজন প্রবৃত্তি ও আবেগ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকা উচিত। নেক্সট, আবেগ কিসের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত? এর সঠিক উত্তর হচ্ছে প্রবৃত্তি। নেক্সট, শিক্ষণের যে পদ্ধতি শিশুর প্রাকৃতিক দক্ষতা সমর্থ ও শিক্ষণকে অগ্রাধিকার দেয় সেই পদ্ধতি কোন পদ্ধতি? এর সঠিক উত্তর হচ্ছে সক্রিয় শিক্ষণ। নেক্সট, সম্পত্তি শিক্ষকের সামনে বড় চ্যালেঞ্জ হলো? এর সঠিক উত্তর হচ্ছে সবকটি। নেক্সট, প্রদর্শনমূলক শিল্পে প্রভাবশালী শিশুরা নিচের কোন বিষয়টিতে বিশেষ দক্ষতা সম্পন্ন হয়? এর সঠিক উত্তর হচ্ছে এর সবকটি। নেক্সট, কি কারণে ফলপ্রসূ শিক্ষণের বাধা ও প্রতিরোধ আসে? এর সঠিক উত্তর হচ্ছে ভুল শিক্ষা পদ্ধতিতে। নেক্সট, শিক্ষাদান হচ্ছে ত্রিমেরু কাজকর্ম যার সঙ্গে জড়িত? সঠিক উত্তর, শিক্ষার্থী, শিক্ষক এবং সূচিপত্র। নেক্সট, একজন পিছিয়ে পড়া শিক্ষার্থী হলো সেই যার? এর সঠিক উত্তর হচ্ছে এর সবকটি, মানে উপরে সবকটি সঠিক উত্তর হবে। নেক্সট, ইভান পেভলভের সমর্থন পুষ্ট মতবাদ কোনটি? এর সঠিক উত্তর হচ্ছে অনুবন্ধন শিক্ষণ পদ্ধতি। নেক্সট, মূল্যায়ন আধুনিক ধারণা কে প্রবর্তন করেন? এর সঠিক উত্তর হচ্ছে বেঞ্জামিন ব্লুম। নেক্সট, লিঙ্গ বৈষম্য এর সঠিক উত্তর হচ্ছে মানব সৃষ্ট। নেক্সট, কিন্ডারগার্টেন কে প্রতিষ্ঠা করেন? এর সঠিক উত্তর হচ্ছে ফয়েবেল। নেক্সট, দলীয় অনুগত্য বিকাশের কোন স্তরের বৈশিষ্ট্য? এর সঠিক উত্তর হচ্ছে কৈশোরকাল। নেক্সট, কোন স্তরে পরীক্ষা না নেওয়ার পরামর্শ দেওয়া হয়? এর সঠিক উত্তর হচ্ছে প্রাক বিদ্যালয় ও প্রাথমিক স্তরে। নেক্সট, সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিনিধি হলো? এর সঠিক উত্তর হচ্ছে প্রচার মাধ্যম। নেক্সট, মানসিক বয়সের ধারণা প্রদান করেছিলেন কে? এর সঠিক উত্তর হচ্ছে বিনেট। নেক্সট, জ্ঞানের সবচেয়ে সরল একক হলো? সঠিক উত্তর ধারণা। এবং লাস্ট কোশ্চেন, প্রগতিশীল শিক্ষামূলক এর সঠিক উত্তর হলো এক প্রকার শিশু কেন্দ্রিক শিক্ষা। এইবার চলে আসছি আপনাদের হোম টাস্কের প্রশ্নে, তা যে বিশেষ আকর্ষণীয় বিষয় তা বিশেষ আকর্ষণীয় বিষয় আপনাদের হোম টাস্কের প্রশ্ন, তা আপনাদের হোম টাস্কের প্রশ্নে আজকে আমি একটা প্রশ্ন করব, তা আপনারা এই প্রশ্নটার সঠিক উত্তরটা কমেন্ট লাইনে পোস্ট করবেন। আজকে আপনাদের প্রশ্ন হলো,
দাসত্ব শৃঙ্খল বলতে কি বোঝায়? অপশন এ পরাধীনতা, অপশন বি অন্যের বাড়িতে চাকরি বৃত্তি করা, অপশন সি ক্রীতদাসকে বেঁধে রাখার শিখল, আর অপশন ডি হচ্ছে এগুলির কোনোটি নয়। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, দাসত্ব শৃঙ্খল বলতে কি বোঝায়? অপশন এ পরাধীনতা, অপশন বি অন্যের বাড়িতে চাকর বৃত্তি করা, অপশন সি ক্রীতদাসকে বেঁধে রাখার শিকল, আর অপশন ডি হচ্ছে এগুলির কোনোটি নয়। আপনাদের এই চারটি অপশনের মধ্যে যে অপশনটি সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এখনই কমেন্ট লাইনে সেটা পোস্ট করুন। আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের যে সঠিক উত্তর সেটা দিয়ে দেওয়া হবে, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কৃত করা হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো, এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।